2024 লোকসভা ইলেকশন শেষ হয়ে গেল, এই ইলেকশনে কি রেজাল্ট হয়েছে, কে প্রধানমন্ত্রী হবে, একটা অনুমান আপনাদের প্রত্যেকের মধ্যে অলরেডি তৈরি হয়ে গেছে। দশে মিলি করি কাজ, হারি জিতি নাহিলাজ, এটার প্রবাদ বচন আছে। কিন্তু কিছু ক্ষেত্রে এই প্রবাদ বচনটি অত্যন্ত ভয়ঙ্কর হয়ে দাঁড়িয়ে থাকে। কেন, যদি একক সংখ্যাগরিষ্ঠতার কোনো সরকার গঠন করে, হ্যাঁ সেই ক্ষেত্রে হয়তো এক নায়কতন্ত্র আসতে পারে, মেবি আসতে পারে, যদি আমাদের মন্ত্রিসভার মন্ত্রী ঠিক না থাকে। একক সংখ্যাগরিষ্ঠতা থাকলে এক নায়কতন্ত্র যা ইচ্ছে তাই হবে, কিন্তু দশজন মিলে করলে সেই জিনিসটা নেই, ভয় হবে না। পূর্ব অভিজ্ঞতা থেকেই বলছি, যখনই জোট সরকার তৈরি হয়েছে তখন বিভিন্ন রকমের কেলেঙ্কারিতে মন্ত্রিসভা জড়িত হয়েছে, এটা আপনারা প্রত্যেকে জানেন। এবং সেটা একটা আগামী দিন কী হবে, কী পরিস্থিতিতে চলবে সেটা দেশ ভাববে, তার জন্য বড় বড় উচ্চপদস্থ নেতা মন্ত্রীরা আছেন, তারা চিন্তা করবেন। আমার আলোচনার বিষয় হচ্ছে রাজনীতি এবং পরিবার, এই দুটো চালানোর জন্য সমান বুদ্ধি প্রয়োজন হয়, সমান বুদ্ধির প্রয়োজন হয়। রাজনীতি যে জায়গায় পৌঁছে গেছে, প্রধানমন্ত্রী হয়ে গেছে, প্রধানমন্ত্রী হবে, তারা কীভাবে চালাবে দেশটাকে, তাতে আপনার সংসারের 2 কেজি চালও আসবে না। ছেলেটা আপনার চাকরি পায়নি, এবার হয়তো পাবে, সেটাও আপনি ভাবতে পারেন না, কারণ পরিস্থিতি সময় সেই সত্যি কথাটা আমাদের সামনে ধরবে। সেদিকে মাথা না ভরে নিজেকে কীভাবে ডেভেলপ করবেন, নিজের জীবনের সফলতা কীভাবে নিয়ে আসবেন সেটা চিন্তা করুন, সেইটা চিন্তা করুন। নিজের পরিবারকে সুখী করুন, তারপরে আপনি অন্য কিছু চিন্তা করবেন, তারপরে চিন্তা করবেন, তার আগে নয়। কিন্তু পরিবারটিও একটি জোট, কেন বললাম, অনেক অর্থ আছে, অনেক টাকা আছে, তাহলে কি আপনি মনে করছেন যে সংসারে সুখী হবেন? যদি অর্থ থাকলেই সুখ থাকতো, যদি অর্থ থাকলেই জীবনে শান্তি থাকতো, পরিবারে শান্তি থাকতো, তাহলে এত বিবাহ বিচ্ছেদ হতো না। প্রতিদিন অগণিত বিবাহ বিচ্ছেদ হচ্ছে, কেন, কিসের জন্য হচ্ছে, কোথাও তো একটা ঘাটতি আছে। সুখের সংসার পরিচালনা করার জন্য অর্থের পাশাপাশি আরও কিছু জিনিস, বন্ধুত্ব, আত্মীয়তা, স্বামী স্ত্রীর সুখ, সন্তান, সমস্ত কিছুকে নিয়ে একত্রিত করে তবেই একটা সুখী পরিবার তৈরি হয়। এলাকার দিকে তাকান, আপনার নিজের এলাকার দিকে, অন্যদিকে দেখার দরকার নেই। সেই এলাকার যে সুখী পরিবার যেটাকে আপনি মনে করুন সেদিকে তাকিয়ে দেখুন যে তার পকেটে যেমন অর্থ আছে, সঙ্গে পরিবারে কিন্তু সুখ আছে। তার স্ত্রী ভালো, তার সন্তানরা কথা শুনে অবাধ্য নয়, তার বন্ধুবান্ধবগুলো ভালো, তার আত্মীয় স্বজনগুলো ভালো, প্রত্যেকের সঙ্গে একটা গুড রিলেশন রেখে চলতে পারে। এই জিনিসগুলো থাকলে তবেই আপনি জীবনে সুখী হতে পারবেন। অনুরূপভাবে যেমন রাজনীতিতে একটা জোটবদ্ধ সরকার সমস্ত দলগুলো যদি ভালো চায় তাহলে ভালোভাবে চালাতে পারে, অনুরূপ নিয়মে পরিবারটাও তাই। পরিবারটা একটা জোট সরকার, ইয়েস, একটা পরিবার হচ্ছে অবশ্যই একটা কম্বাইন্ড গভর্নমেন্ট। সুখের পরিবার তৈরি করার জন্য অনেকগুলো ফর্মুলা চাণক্যজি দিয়েছেন, আজকে তার কিছু শেয়ার করব আপনাদের সঙ্গে। যদি আলোচনাটি মনে করেন যে আপনার লাইফের কিছু কাজে লাগবে, অবশ্যই স্কিপ না করে প্রত্যেকটা কথা গুরুত্ব দিয়ে শুনুন এবং বুঝুন। আমাদের যে জমি, জমি মাঠে যে জমিগুলো আছে, যারা গ্রামে বাড়িঘর তা জানেন, জমিটা আল, যেটা বাঁধ বলা হয়, দুই জমির মাঝে যে পার্টিশানটা থাকে সেটাকে আমরা আল বলি কোথা বাংলায় কোথায়। এই আলে যদি একটা গোয়াল থাকে বা আলটা কাটানো থাকে, আপনি যতই জল দিন না কেন জমিতে, জল দাঁড়াবে না, বেরিয়ে যাবে, নিচের জমিতে চলে যাবে। আপনার জমির জলটা অন্য জমিতে গিয়ে সঞ্চিত হবে, অর্থাৎ আপনার পরিবারের সুখ শান্তিটা অন্যের হাতে চলে যাবে। তাহলে সবথেকে আগে আপনাকে আপনার পরিবারের বাঁধনটাকে ঠিক করতে হবে, অর্থাৎ পরিবার মানে শুধুমাত্র স্বামী স্ত্রী বললাম, স্বামী স্ত্রী নয়, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, সব কিছু। এই বাঁধনটাকে আপনাকে ঠিক রাখতে হবে, ঠিক রাখতে না পারলে কিন্তু আপনি জীবনে এগিয়ে যেতে পারবেন না। এরপরেও আমরা মানুষ চিন্তা ভুল করি, কয়েক শ্রেণীর মানুষ আছে যারা বিষধর, সাপের চেয়েও ভয়ভয়ঙ্কর, কারণ সাপের এক ছবলে আপনি ছবি হতে পারেন, আবার নাও হতে পারেন। কিন্তু পরিবারে এই ধরনের মানুষেরা আপনাকে তিলে তিলে, পদে পদে শেষ করবে, একদিনে নয় তিলে তিলে মারবে, আপনি ধুঁকে ধুঁকে মরবেন, অত্যন্ত যন্ত্রণাদায়কভাবে আপনাকে এই পৃথিবীর বুক ছেড়ে একদিন চলে যেতে হবে। সুখ শান্তি কিচ্ছু থাকবে না, আপনি দেখবেন, আপনি লক্ষ্য করুন, চারিদিকে তাকিয়ে দেখুন, দেখলে আপনি বুঝতে পারবেন যে এই ধরনের পরিবার কতগুলো আছে। অর্থ সব কিছু, অর্থ অনেক কিছু কিন্তু সব কিছু নয়, অর্থের পাশাপাশি সুখ রাখতে হবে। আর চারজন মানুষের কথা বলবো, চারজন, এই চারজনের সঙ্গে ভুল করে বন্ধুত্ব করবেন না। এই চারজনের থেকে হাজার হাত কেন, যতটা সম্ভব দূরত্ব বজায় রেখে চলুন, যতটা সম্ভব, যদি জীবনে সুখ চান, যদি জীবনে শান্তি চান। এরা কেউ নয়, এরা আপনার চারিপাশে আছে, আপনার সঙ্গে আছে, এরা পরিবারের লোক, আত্মীয় স্বজন, এরা বন্ধুবান্ধব, এরা এরা সব লোক। এই লোকগুলোকে চিনুন, এদের থেকে সাবধান হয়ে যান যদি সুখ চান, তা নাহলে কিন্তু আপনি শেষ হয়ে যাবেন, শেষ হয়ে যাবেন, শেষ হয়ে যাবেন। মেঠো আলাদের মতো ভয়ঙ্কর। এরা
সুদকলা দিয়ে একটা সাপকে মানুষ করার পরে আপনি পোস্ট মারাতে পারবেন? পারেন না। সুযোগ এবং সুবিধা পেলে পরেই ও ছবল মারবে। এরাও তাই, এরাও তাই। প্রথম হচ্ছে দুষ্ট স্ত্রী, দুষ্ট প্রকৃতির স্ত্রী। আমি চরিত্রহীনের কথা বলছি না, কিন্তু কিছু মেয়ে মানুষ আছে পরিবারে দেখবেন যে যারা বেপরোয়া, স্বামীকে পাত্তা দেয় না, বাবা মাকে পাত্তা দেয় না, শ্বশুর শাশুড়িকে পাত্তা দেয় না, যখন যা ইচ্ছে করে যেখানে সেখানে ঘুরে বেড়ায়। আরে বিশাল ব্যাপার, স্বামী কোনো কথা বললে সঙ্গে সঙ্গে প্রতিবাদ, আরে কোনো নমনীয়তা নেই। রমণীর নমনীয়তায় পরিপূর্ণ হয়, কোনো নমনীয়তা নেই, কোনো নমনীয়তা নেই। আত্মীয় স্বজন আসলে বিরক্তি, একা থাকবো, বুক ফুলিয়ে থাকবো, কে কী বললো সব দ্যাটস নট এ ম্যাটার। পোশাকের মানে কত কী আর বলো, নোংরা কথা বলতে আমার উচ্চারণ করতে আমার বিবেকে বাধা দিচ্ছে। এই সমস্ত মেয়েদের রাস্তায় আপনি দেখতে পান, এইদেরকে নিয়ে আপনি চলতে পারবেন না, এদের থেকে সাবধান থাকুন, যতটা সম্ভব দূরত্ব বজায় রেখে চলুন। চরিত্রহীন পুরুষ, পুরুষ ধোয়া তুলসী পাতা নয়, পুরুষের মধ্যে এটা আছে। আজকে দুবেলা দুমুঠোর খাবারের জন্য ইনকাম করতে মাথার ঘাম পায়ে পড়ে যাচ্ছে মানুষের, এরপরে এই চরিত্রহীন পুরুষেরা কী করে তার ইনকামের একটা পার্সেন্টেজ পর নারীর, অন্যের বউয়ের বা অন্য একটা মেয়ের পেছনে খরচ করে, নিজের পরিবারটাকে সুখের করতে পারছে না, তার অর্থটাকে আবার ওই দিকে। আরে ছেলে না কাঁদলে মা দুধ দেয় না, আপনি ভাবছেন কী করে যে একটা মেয়ের সঙ্গে প্রেম করবো বিনে পয়সায়? সেটা হবে, সেখানে আপনাকে ইনভেস্ট করতে হবে। এই ইনভেস্ট আপনি কথা করবেন, আপনার আয়ের অংশ থেকে কেটে, আপনার পরিবার, আপনার সন্তান, এদের থেকে কেটে নিয়ে আপনি সেখানে গিয়ে ঢালছেন। এই চরিত্রহীন পুরুষেরা জীবনে কোনোদিন সুখী হতে পারে না, এদের থেকে অবশ্যই দূরত্ব বজায় রাখুন। মিথ্যাবাদী বন্ধু চেনেন? মিথ্যাবাদী বন্ধু, বন্ধু এমন একটা আবিধানিক শব্দ, এত পবিত্র শব্দ, পৃথিবীর প্রত্যেকটা ধর্মগ্রন্থে বন্ধুকে বন্ধুকে চরম চরম উন্নত একটা আসন দেওয়া হয়েছে। ধর্ম থেকে রাজনীতি সমস্ত কিছুটা দেখুন, বন্ধুই কিন্তু বিপদে ফেলেছে এবং বন্ধু বিপদ থেকে উদ্ধার করেছে। প্রত্যেকটা ক্ষেত্রে আপনি লক্ষ্য করুন, বন্ধু হচ্ছে আপনার পরিচয়, আপনি যার সঙ্গে মনের কথা শেয়ার করবেন, যার সঙ্গে আপনি সারাটা দিনের অধিকাংশ সময় কাটাবেন, যার সঙ্গে আপনার বিপদ আনন্দ সুখ সব কিছু ভাগ করে নেবেন। সে যদি মিথ্যাবাদী হয়, আপনাকে এমন করে নিয়ে বিনিয়ে সমাজ সম্পর্কে বা আপনার অন্য আরেকজন বন্ধুর সম্পর্কে বললো যে আপনার ভেতরটা আগুন জ্বলে উঠলো, তার সঙ্গে প্রতিবাদ করতে গেলেন, ঝামেলায় জড়ালেন, বিভিন্ন কিছু হলো, আপনার লাইফটা শেষ হয়ে গেলো, লাইফটা শেষ হয়ে গেলো। যদি এরকম ধরনের কোনো বন্ধু আপনি পরিচয় পান, আপনি বুঝতে পারেন যে আমাকে মিথ্যে বলছে, তাহলে তার থেকে আপনি দূরত্ব বজায় রাখবেন। এখন কথা হলো, বন্ধু যে মিথ্যে বলছে আমি চিনব কী করে? সহজ কথা, সহজ। সে যখন এসে কারোর সম্পর্কে আপনাকে বলবে, আপনি ডাইরেক্ট তাকে জিজ্ঞেস করুন যে ভাই শোন, আমি তাকে ডাকবো, ও যে এই কথা বলেছে তুই সামনে থাকবি, তোর সঙ্গে মোকাবেলা করবো, কেন বললো এই কথাটা আমি যাচাই করবো। দেখবেন ও সব না ভাই, না 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 না, এই সব বলছো ভাই, আমি তোকে ভালোবাসি, তোকে ভালোবাসি বলে তোকে বললাম, এবার তোর সেটা ব্যাপার ভাই, তুই মানবি না মানবি দ্যাটস ইওর ব্যাটার, আমাকে ডাকিস না, এসব ঝামেলায় আমি জল চাই না। ভাববেন যে ও 100% মিথ্যে কথা বলছে, ও মিথ্যে কথা বলছে, আপনার জীবনটাকে শেষ করে দেওয়ার জন্য লেগেছে। বন্ধু আপনার পরিচয়, আপনি সারাদিন চোরের সঙ্গে ঘুরে বেড়াবেন, আমার লোকে কী বলবে? আপনি মাতালের সঙ্গে ঘুরে বেড়াবেন, আমি কী বলবো লোকে? আপনি চরিত্রের সঙ্গে ঘুরে বেড়াচ্ছেন, আমার লোকে কী বলবে? মিথ্যাবাদের সঙ্গে ঘুরে বেড়াচ্ছেন, চিটিংবাজের সঙ্গে ঘুরে বেড়াচ্ছেন, লোকে কী বলবে আপনাকে? ভালো বলবে? আপনি 1000 ভালো হলেও বলবে না যে আপনি ভালো, কারণ বন্ধু আপনার পরিচয়। সঙ্গদোষেই শিলা ভাসে, এটা মাথায় রাখবেন। শিলা কিন্তু সব জল রয়ে, কিন্তু যদি আপনার সোলার সঙ্গে থাকেন ভাসবে। বন্ধু চিনুন, বন্ধুদের থেকে সাবধান থাকুন এবং বন্ধুকে আলিঙ্গন করুন। আপনার জীবনের গোপন কথা আপনি কাউকে বলবেন না, বলবেন না, এমনকি স্ত্রীকেও না, একেবারে কাছের লোককেও না। কিছু গোপন কথা সারা জীবন গোপনভাবেই রেখে দিতে হয়, প্রকাশ করার দরকার নেই, কারণ এই ইউনিভার্সটা এমন না, দেওয়ালেরও কান আছে, কথা বলতে না পারলেও মনে হয় লিখিতভাবে আপনার ছড়িয়ে দিবে। আপনি ভাবতেই পারবেন না যে কীভাবে কথাটা ছড়িয়ে গেল, কীভাবে ছড়লো আপনি বুঝতেই পারবেন না, কিন্তু ছড়িয়ে যাবে, ছড়িয়ে যাবে। জেনে না জেনে, বুঝে না বুঝে, বিভিন্নভাবেই কিন্তু আপনার বন্ধুরাই আপনার সর্বনাশ করে বসবে। সো কাউকে কখনো আপনার গোপন কথা বলবেন না। আরও একটা মানুষের থেকে যতটা সম্ভব দূরত্ব বজায় রেখে চলবেন, সেটা হলো বদ চাকর, খচ্চর চাকর। প্রত্যেকটা আপনার অফিস, বাড়ি, গাড়ি ইত্যাদি সমস্ত কিছু দেখবেন একজন অ্যাসিস্ট্যান্টের প্রয়োজন হয়, একজন সার্ভিস হোল্ডারের প্রয়োজন হয়। প্রত্যেকের জীবনে আছে একজন অ্যাসিস্ট্যান্ট আছে, সে যদি খচ্চর হয়, বদ হয়, সে যদি মিথ্যাবাদী হয়, চিটিংবাজ হয়, চোর হয়, আপনি কিন্তু জীবনে দাঁড়াতে পারবেন না, জীবনে দাঁড়াতে পারবেন না, কারণ আপনার জীবনের সমস্ত কিছু সে জানে, জানতে বাধ্য তো। আপনি কী খান, কখন গোপন, আপনার অফিস কোথায়, আপনি কী কী কাজ করেন, কোন কোন গোপন কাজগুলো আপনি গোপনভাবে করেন, কারণ তার তাকে অ্যাসিস্ট্যান্ট রেখেছেন তো, সে তো আপনার সঙ্গে থেকে আপনার কাজগুলোকে জেনে নিয়েছে।
এবার সে যদি আপনার থেকে বেরিয়ে গিয়ে আরেকজনের আন্ডারে ঢুকে আপনার কোনো গোপনীয়তা থাকবে না, ফাঁস করে দেবে। কারণ প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা বিজনেসের একটা গোপন সূত্র থাকে যে আমি কীভাবে আমার বিজনেসটাকে ডেভেলপ করব। এই গোপনীয়তাটা পরিবারের লোক না জানলেও কিন্তু আপনার কর্মচারী জানবে। শুধু কর্মচারীকে কখনো, বদ কর্মচারীকে কখনো আশ্রয় দেবেন না। ভালো মানুষে দেখে তাকে পুষে রাখবেন না। তাকে যত দ্রুত সম্ভব, যদি বুঝতে পারেন যে এর মধ্যে শয়তানি আছে, যত দ্রুত সম্ভব আপনার বড় ক্ষতি করার আগেই তাকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিন। চারজন মানুষের কথা পুনরায় বলছি: দুষ্ট স্ত্রী, চরিত্রহীন পুরুষ, মিথ্যেবাদী বন্ধু, বদ চাকর। এই চারজনকে আজ এই মুহূর্ত থেকে আপনার জীবন থেকে ডিলিট করে দিন। যদি শান্তিতে বাঁচতে চান, যদি পরিবারটাকে সুখের তৈরি করতে চান, যদি চান যে আপনার জন্মটাকে বৃথায় নষ্ট করবেন না, আপনার বাবা মায়ের দেওয়া নামটা যেন উজ্জ্বল করে পৃথিবীর বুকে রেখে যেতে পারেন, এই আশা যদি আপনার থাকে, এই ধরনের মানুষগুলোর থেকে যতটা দ্রুত সম্ভব বেরিয়ে আসুন। আজকের আলোচনা যদি ভালো লাগে দয়া করে শেয়ার করবেন বন্ধুবান্ধবদের সঙ্গে। প্রত্যেকে চিনুক, প্রত্যেকে জানুক, প্রত্যেকের ভাবা উচিত। এবং এই গুণগুলো যদি কারোর মধ্যে থাকে, তারও চোখ খুলবে, সেও একটু জ্ঞানী মানুষ হবে, সেও ভাববে যে না, আমি ভুল পথে চলছিলাম, আমাকে ঠিক পথে চলতে হবে। ভালো লাগলে একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওতে আবার কথা হবে।